ছাত্র জনতা অভ্যুত্থানে আহতদের কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা, আবার কারো দৃষ্টিশক্তি হারানোর দশা। এদেরই একজন 18 বছর বয়সী মুকিত গেল জুলাই মাসে রাজধানীর কাফরুলে পুলিশের টিয়ার শেডে মুকিতের চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসার পরও ফেরেনি স্বাভাবিক দৃষ্টিশক্তি। জিনিয়া কবি সূচনার প্রতিবেদনে বিস্তারিত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সব শেষ আসলে, আর চোখের সমস্যা থাকলে কখনো এটা যাবে না। মুকিতের মতো এমন শত শত তরুণ প্রাণ আর তাদের পরিবারের স্বপ্ন বিসর্জনের ভিত্তিতে দাঁড়িয়ে আমূল বদলে যাবার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে যেখানে আমি এক্স্যাক্টলি তাকাইতেছি সেই জায়গাটা ব্লার হয়ে যেতেছে, এক্স্যাক্টলি সেন্টারটা। ছাত্র জনতা আন্দোলনের শুরুর দিকে 19 জুলাই রাজধানীর কাফরুলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। সেখানে ছিলেন 18 বছর বয়সী মুকিত। তার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের ছোড়া টিয়ার শেলে। নেওয়া হয় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে, চলে চিকিৎসাও, কিন্তু চোখ ফেরেনি আগের অবস্থায়। টিয়ার শেল মারছে, গুলি মারছে, যা দেখতেছি সব কিছু বেগুনি বেগুনি লাগতেছে, চোখ জ্বলতেছে। 3 দিনের মতন চোখটা পুরা লাল হয়ে আছে। ওই অবস্থা নিয়েই যাই, নিউরোর যে চিফ ছিল উনি চেক করছে, চেক করে বললো যে এখানে তোমার আঘাত খাইছো নিশ্চয়। হ্যাঁ, আঘাত তো খাইছি, আঘাত প্লাস হচ্ছে টিয়ার শেলের কারণে তোমার রেটিনাটা ড্যামেজ হয়েছে। নিয়তি এমনই নির্মম যে পুলিশ বাহিনীর ছোড়া টিয়ার শেলে মুকিতের দৃষ্টিশক্তি চলে যাবার দশা, সেই বাহিনীরই ইউনিফর্ম সেলের কাজ করেন তার মা। বাবাহীন মুকিতদের পরিবার চলে তাদের মায়ের সেলাইয়ের সামান্য আয়ে। বৈষম্যের বিরুদ্ধে সন্তান রুখে দাঁড়িয়েছে, আহত হয়ে চোখের দৃষ্টিশক্তি নিভু নিভু। দুশ্চিন্তা আছে, তবে ভরসা রাখছেন রাষ্ট্রের ওপর। 9 মাস পেটে রেখে কষ্ট করে বড় করে যে একটা ছেলে অন্ধ হয়ে যাবে, এটাই দুঃখ। আর মানে কারো কাছে বলার মতো না, বোঝাইতে পারবো না আপনাদেরকে। ছবি আঁকা মুকিতের অন্যতম প্রিয় কাজ। এখন আঁকতে আর পড়তে বেশ বেগ পেতে হয় তাকে। এরপরও স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় আন্দোলনের অংশ হতে পেরে আক্ষেপের চেয়ে তৃপ্তিই ঝরল মুকিতের কণ্ঠে। আজকে যে বাংলাদেশটা একটা পর্যায়ে যাবে ইনশাল্লাহ, যদি যায় এটার বিনিময়ে তো যাবে, তাই না? একটু একটু স্যাক্রিফাইসের বিনিময়ে একটা বড় কিছু হয়। আমি মনে করি যে সেই স্যাক্রিফাইসের মধ্যে আমি একটু থাকতে পেরে আমার আসলে ভালো লাগতেছে যে না, আমি আছি, আমি ছিলাম। ছাত্র জনতা অভ্যুত্থানে জুলাই আগস্টে আহত হয়েছেন 18,000-এরও বেশি মানুষ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।